প্রিয় শিক্ষার্থী, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি হারুন মিয়া, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, রামগঞ্জ সরকারি কলেজ, রামগঞ্জ লক্ষ্মীপুর। আজকে আমি একটা মজার বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অর্থাৎ দ্বাদশ শ্রেণীর জন্য তৃতীয় অধ্যায় নগদ প্রবাহ বিবরণী। নামটা শুনে তোমাদের কাছে হয়তো একটু পরিচিত লাগছে, নগদ প্রবাহ বিবরণী। তো তোমরা, আমি যখন তোমাদের ফিনান্স ফার্স্ট ইয়ারের একাদশ শ্রেণী থাকাকালীন চতুর্থ অধ্যায় করেছিলাম, তখন খেয়াল করে দেখো, নগদ প্রবাহ বিবরণী চতুর্থ অধ্যায়ের একটা অংশ নগদ প্রবাহ বিবরণী ছিল এবং খুব ভালোভাবেই তোমাদেরকে ক্লাসে বুঝিয়েছিলাম। ওইখানে ছিল একটা অংশ, বড় একটা চ্যাপ্টারের ক্ষুদ্র অংশ, আর এখানে একটা অধ্যায় সম্পূর্ণ হিসাববিজ্ঞান তৃতীয় অধ্যায়টা যেটা আছে দ্বিতীয় পত্রে, তার সম্পূর্ণটাই নগদ প্রবাহ বিবরণী। তো একটু আমরা রিকল করে নিই যে নগদ প্রবাহ বলতে আমরা কী বুঝি, তারপর বিবরণী। নগদ প্রবাহ বলতে আমরা কী বুঝি? কোনো কিছু প্রবাহিত হওয়া, অর্থাৎ প্রবাহ মানে কি? প্রবাহিত আসা যাওয়া। নগদ প্রবাহ মানে কি? নগদ টাকা প্রবাহ হওয়া। নগদ প্রবাহ ইন অর আউট, অর্থাৎ নগদ টাকা কি একবার আসা একবার চলে যাওয়া, এই যে আদান প্রদান, এটাকে বলা হয় কি? নগদ প্রবাহ। সেই নগদ প্রবাহ কোন খাত থেকে কত টাকা এসেছে, কোন খাতে কত টাকা চলে গেছে, এটার যে একটা বিবরণী আকারে কি প্রকাশ করা হয়, এটাকে বলা হয় নগদ প্রবাহ বিবরণী। অর্থাৎ নগদ টাকা আদান প্রদানের যে একটা স্টেটমেন্ট তৈরি করা হয়, যে বিবরণী তৈরি করা হয়, তাকে বলা হয় নগদ প্রবাহ বিবরণী। আর নগদ প্রবাহ বিবরণী এবং নগদান বই, দুইটার মাঝে কি পার্থক্য আছে? নগদান বই বলতে বোঝায় এমন একটা হিসাব, এমন একটা অ্যাকাউন্টস, যার মাধ্যমে নগদ এবং ব্যাংক ব্যালেন্স কী করা হয়, জ্যার নির্ণয় করা হয়। কিন্তু নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে কোনো জ্যার নির্ণয় করা হয় না। নগদান বইয়ের মাধ্যমে যে জ্যারটা নির্ণয় করা হয়েছে, সেই জ্যারটা কি সঠিক কিনা, গাণিতিক শুদ্ধতা যাচাই করার মাধ্যমটা হচ্ছে কি নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে দেখা হয় যে তোমার কারবারের যে হাতে নগদ টাকাটা আছে, কোন কোন উৎস থেকে এই টাকাটা এসেছে, এবং সেই উৎসগুলো যাচাই করার মাধ্যমে গাণিতিক শুদ্ধতা কি যাচাই করা হয়। তাহলে নগদান বই এবং নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে মূল পার্থক্যটা হচ্ছে, নগদান বইয়ের মাধ্যমে নগদ এবং ব্যাংকের ব্যালেন্স বই বের করা হয়, কিন্তু নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে একটা স্টেটমেন্ট তৈরি করা হয় যে নগদের যে ব্যালেন্সটা বের করেছে করা হয়েছিল পূর্বে, কোন কোন খাত থেকে কি আসা হয়েছে এবং ব্যালেন্সটা কি ঠিক আছে কিনা। এরপর নগদান বই আসো, নগদ প্রবাহ বিবরণী তৈরি করার পদ্ধতি কয়টা, নগদ প্রবাহ বিবরণী তৈরি করার পদ্ধতি ইতিপূর্বে তোমরা ক্লাসে জানো যে নগদ প্রবাহ বিবরণী তৈরি করার পদ্ধতি হচ্ছে দুইটা, একটা প্রত্যক্ষ, একটা কি পরোক্ষ। প্রত্যক্ষ পদ্ধতি তেমন একটা কি দেখা যায় না, পরীক্ষায় আসে, মোস্ট অফ দ্য সিনশিল দেখা যায় পরোক্ষ পদ্ধতি, কিন্তু আমাদের পূর্ণ জ্ঞান অর্জন করার সুবিধার্থে আমাদেরকে অবশ্যই প্রত্যক্ষ এবং পরোক্ষ দুইটা বিষয়েই কি পূর্ণ জ্ঞান অর্জন করা দরকার। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে পরোক্ষ, তারপরে একটা সময় আমরা প্রত্যক্ষ নিয়ে আলোচনা করব। তোমাদের একটা বিষয় নোট করে রাখবা যে কিসে তোমাদের এমসিকিউর জন্য, আই এ এস অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 7, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 7-এর মত অনুসারে নগদ প্রবাহ বিবরণী তৈরি করা হয়। অর্থাৎ তোমাদের ফার্স্ট ইয়ারে হিসাববিজ্ঞানের যে অধ্যায়টা আছে, সেখানে তোমাদের চতুর্থ অধ্যায়ে ভালোভাবে হিসাববিজ্ঞান নীতিমালা ক্লাসে গ্যাপ, আইএএস, আইএফআর সম্পর্কে আলোচনা করেছে, সেখানে আইএএস সম্পর্কে তোমাদের আলোচনা করেছে। আইএএস মানে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, সেই ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড আছে সেখানে 7 নম্বর ধারা অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী তৈরি করার কথা বলা রয়েছে, খুব ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। এরপর আমরা আসো নগদ প্রবাহ বিবরণী কীভাবে তৈরি করবো, বললাম প্রত্যক্ষ পরোক্ষ, আমরা দেখি পরোক্ষ পদ্ধতি একটু চারটা বাউলে খেয়াল করি। আমি বলছিলাম যে নগদ প্রবাহ বিবরণী কোন কোন খাত থেকে টাকা আসে তা কী করা হয়, একটি স্টেটমেন্ট তুলে ধরা হয়। নগদ প্রবাহ বিবরণী তিনটা খাত থেকে টাকা আসে। প্রথমে যদি কোনো কিছু আমাকে তৈরি করতে হয় প্রতিষ্ঠানের নাম উপরে দেওয়ার পর নগদ প্রবাহ বিবরণী পরোক্ষ পদ্ধতি লিখলাম এত সমাপ্ত বছরের জন্য, তো ছকটা বিবরণী টাকা। প্রথমে আমাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে নিট মুনাফা দিয়ে স্টার্ট করতে হবে। প্রথমে আমাকে শুরু করতে হবে, অঙ্কের ভিতরে স্পষ্টভাবে নিট মুনাফা দেওয়া থাকবে, সেই নিট মুনাফা দিয়ে অঙ্কটা কী করতে হবে, শুরু করতে হবে। অঙ্ক শুরু করার পর এরপর আমার তিনটা খাত, একটা হচ্ছে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ, অর্থায়ন কার্যক্রম থেকে কি নগদ প্রবাহ, তিনটা হেডলাইন। তো
আমরা প্রথমে নিক মুনাফা দিয়ে শুরু করার পর পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহের সমন্বয়সমূহ বা কিছু কিছু বইয়ে লেখা থাকবে উপরে হেডলাইন পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, নিচে লেখা থাকবে কি নিট নগদ প্রবাহের সমন্বয়সমূহ, যাক আমরা সরাসরি পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহের সমন্বয়সমূহ। দেওয়ার পর হেডলাইনটা নিচে একটা টান দিয়ে দিলাম, দেখো যে এটা একটা হেডলাইন। এরপর প্রথম পরিচালন কার্যক্রমে যে বিষয়টা নিয়ে আনবা, তুমি ও সিরিয়ালগুলো এখানে অনেকগুলো আছে, উল্টাপাল্টা হতে পারে, কিন্তু একটু সিকোয়েন্সলি যদি মনে রাখো, তুমি খুঁজে পাও, তাহলে তোমার জন্য সুবিধা হবে। প্রথমে যে বিষয়টা নিয়ে আমরা খুঁজবো অঙ্কের ভিতরে, যে অবচয় আছে কি না। অবচয় খেয়াল করো, যদি কারবারের অবচয় হয়, তাহলে আমি যখন আয় বিবরণী স্টেটমেন্ট তৈরি করেছিলাম, তখন নিট মুনাফা কী করেছে, অবচয় একটা খরচ পরিচালন ব্যয়, সেখানে নিট মুনাফা হ্রাস করে দিয়েছিলাম। নিট মুনাফা হ্রাস করার কারণে আমার নিট মুনাফা কমে গিয়েছিলো, এই নিট মুনাফার অ্যামাউন্টটা কমে গিয়েছিলো ওই অঙ্কে। এখন এই যে অবচয়ের যে টাকাটা আমি খরচ দেখিয়েছি, এটা অদৃশ্যমান লেনদেন, সেই টাকাটা আমি কী করেছি, হয়তো বা এখানে খরচ দেখিয়েছি, কিন্তু কারবারই একটি খাতে কী করা আছে, এই টাকাটা কোথাও না কোথাও একটা সঞ্চিত আকারে, পুঞ্জীভূত অবচয় আকারে জমা আছে। তাহলে এই টাকাটা যদিও আমার খরচ, কিন্তু কোথাও না কোথাও ক্যাশ আকারে টাকাটা আছে। তাহলে টাকাটা যদি থেকে থাকে, তাহলে অবচয়ের কারণে আমার ক্যাশের টাকার পরিমাণ কী বেড়ে যাবে, অর্থাৎ ক্যাশ ব্যালেন্স কী পাবে, বৃদ্ধি পাবে, এটা হবে প্লাস ফিগার। যদি ব্রেকেট থাকে মাইনাস, আর যদি ব্রেকেট না থাকে তাহলে প্লাস, তাহলে অবচয় হবে কি প্লাস। এরপর যে বিষয়টা নিয়ে অনুসন্ধান করবা, তা হচ্ছে স্থায়ী সম্পত্তি। স্থায়ী সম্পত্তি কী কী আছে, যেমন আসবাবপত্র, কলকজ্জা, যন্ত্রপাতি, এইগুলো দালান কোঠা। স্থায়ী সম্পত্তি বিক্রয় না, বিক্রয়জনিত লাভ হতে পারে, ক্ষতি হতে পারে। বিক্রয় করার পর দেখা যাবে লাভ হতে পারে অথবা কি ক্ষতি। যদি স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি হয়, ক্ষতি হওয়ার কারণে আমি নিট মুনাফা কী করে দিয়েছিলাম, আগে হ্রাস করে দিয়েছিলাম, এখন আমাকে কী করতে হবে, এটা বৃদ্ধি করতে হবে। অবচয়ের মতন সেম, আগে হ্রাস করেছিলাম, এখন কী করতে হবে, বৃদ্ধি। ঠিক স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ, লাভ হওয়ার কারণে আগে আমি নিট মুনাফা কী করে দিয়েছিলাম, এটা প্লাস করে দিয়েছিলাম, এখন কী হবে, এটা মাইনাস। এরপর সম্পত্তির অবলোপন, যদি সেম কথা, অবচয় যদি আমার কী হয়, যোগ হয়, তাহলে অবলোপনও কী হবে, যোগ হবে, কারণ অবলোপনের টাকাটাও কী করেছিলাম, মাইনাস করেছিলাম, কিন্তু কোথাও না কোথাও টাকাটা আমার কী আছে, হাতে টাকাটা আছে। তাহলে স্থায়ী সম্পত্তির অবচয় যেহেতু প্লাস, অবলোপনও কী হবে প্লাস। এই চারটা যাওয়ার পর এবার তুমি স্টেটমেন্টে মানে আর্থিক অবস্থা বিবরণী দেখবা, চলতি সম্পদগুলো আমরা জানি, চলতি সম্পদগুলো কী কী আছে, আছে আমার কি হাতে নগদ, হাতে নগদ ছাড়া, কারণ হাতে ব্যাংক নগদ প্রবাহ বিবরণী তো আমি তৈরি করতেছি, এগুলো ছাড়া আমার কী কী আছে, ব্যাংক মজুত পণ্য, তারপরে কি দেনাদার, তারপর হচ্ছে গিয়া অগ্রিম ব্যয়, এই যে এই জাতীয় খরচগুলো আছে, সেগুলো বলা হয় চলতি সম্পদ। মনে রাখবা, সম্পদের সাথে নগদ প্রবাহ বিবরণের একটা বিপরীতমুখী সম্পর্ক, অর্থাৎ সম্পদ যদি বাড়ে, নগদ প্রবাহ কি কমে, কারণ অটোমেটিক তুমি যদি সম্পদ ক্রয় করো, তাহলে তোমার নগদ টাকা চলে যাবে। আর যদি সম্পদ হ্রাস পায়, মানে হ্রাস পাবে কখন, যখন বিক্রি করে দিবা, যখন তুমি সম্পদ বিক্রি করে দিবা, তখন দেখা যাবে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পাবে। এই জন্য সম্পদের সাথে দেখা যাচ্ছে নগদ প্রবাহ বিবরণের একটা বিপরীতমুখী সম্পর্ক। তাই চলতি সম্পদ যখন বৃদ্ধি পাবে, তখন তোমার নগদ টাকা কী পাবে, কারণ সম্পদ বৃদ্ধি পাবে কখন, নগদ টাকা দিয়ে ক্রয় করার পর। তো সম্পদ, চলতি সম্পদ যখন বৃদ্ধি পাবে, নগদ টাকা কী পাবে, হ্রাস পাবে। চলতি সম্পদ যখন হ্রাস পাবে, নগদ টাকা তখন কী পাবে, বৃদ্ধি পাবে, প্লাস হবে। এবার আসো চলতি দায়, দায় যদি তোমার বৃদ্ধি পায়, তুমি যদি ধারে কোনো কিছু ক্রয় করো, তাহলে দেখা যাবে টাকাটা মানুষকে দেওয়া নাই, না দেওয়ার কারণে টাকাটা নিজের কাছে থাকবে। তাহলে দেখা যায় ধারের মানে চলতি দায়ের সাথে বা যে কোনো দায়ের সাথে নগদ প্রবাহ বিবরণী একটা সমমুখী সম্পর্ক। দায় যদি বৃদ্ধি পায়, তাহলে নগদ টাকা বৃদ্ধি পাবে তোমার, আর দায় যদি হ্রাস পায়, নগদ টাকা কি হ্রাস পায়। কি সিম্পলি বুঝতে পারো নাই, নগদ প্রবাহ বিবরণীর সাথে চলতি দায়ের একটা সমমুখী সম্পর্ক, সম্পদের বিপরীতমুখী সম্পর্ক, দায়ের সমমুখী, অর্থাৎ দায় যত বৃদ্ধি পাবে, চলতি দায় যত বৃদ্ধি, এটাও বৃদ্ধি, চলতি দায় যদি হ্রাস, এটাও কী হবে, হ্রাস। এই ব্যালেন্সগুলো তোমার যোগ বিয়োগ করার পর এখানে একটা ব্যালেন্স আসবে, এবং উপরে নিট মুনাফার সাথে এটা যদি প্লাস ফিগার থাকে যোগ হবে, এটা মাইনাস ফিগার থাকলে কী হবে, বিয়োগ হবে। যেটা বেরোবে পরিচালন কার্যক্রম দ্বারা বা পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ, এটা এটা যোগ বিয়োগ করার পর যেটা আসবে নিট নগদ, এটা হচ্ছে নগদ প্রবাহ, এটা নিট নগদ প্রবাহ। একটা অংশ থেকে আমাদের আলোচনা শেষ, এটা হচ্ছে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহের ব্যাপারটা। এরপরে হেডলাইন কি, এরপরে হেডলাইনটা হচ্ছে দেখো, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, বিনিয়োগ। জাস্ট তুমি অঙ্কের সম্পদ দিকে তাকাবা, সম্পদ পাশে স্থায়ী সম্পদগুলো যেগুলো আছে, এখানে স্থায়ী সম্পদের বিক্রয়জনিত ক্ষতি নেই, স্থায়ী সম্পদরা, স্থায়ী সম্পদরার দিকে তাকালে, যদি স্থায়ী সম্পদ এবং বিনিয়োগ, এই দুইটা বিষয়, স্থায়ী সম্পদ এবং বিনিয়োগ, যদি স্থায়ী সম্পদ বা বিনিয়োগ যদি তুমি ক্রয় করো,
তাহলে অটোমেটিক আগের বছরের তুলনায় এটা বেড়ে যাবে তোমার এখানে। যদি সম্পদ বেড়ে যায় বা ক্রয় করো তাহলে তোমার নগদ টাকা কি হবে, তুমি ক্রয় করলে কাউকে নগদ টাকা দিতে হবে, তো ক্রয় করার সাথে সাথে বা সম্পদ যদি বেড়ে যায়, আমি বলছিলাম আগে সম্পদের সাথে তোমার নগদ প্রবাহ বিবরণী একটা বিপরীতমুখী সম্পর্ক, যখন সম্পদ বেড়ে যাবে তখন অটোমেটিক আমার নগদ টাকার পরিমাণ কি হবে, হ্রাস পাবে। তাহলে যদি আমি স্থায়ী সম্পদ এবং বিনিয়োগ ক্রয় করি বা বৃদ্ধি পাই তাহলে নগদ টাকার পরিমাণ হ্রাস পাবে। সেম উল্টা দিকের কথা যদি আমরা চিন্তা করি যে সম্পদ বা বিনিয়োগ যদি আমি বিক্রয় করে দিই তাহলে আমার এখান থেকে কমে যাবে বা হ্রাস পাবে, তাহলে বিক্রয় করলে আমি টাকা পাবো, তাহলে নগদ টাকার পরিমাণ কী পাবে, বৃদ্ধি পাবে। এই যে প্লাস মাইনাস যোগ বিয়োগ করার পর একটা ব্যালেন্স আসবে, এটা প্লাস ফিগার হতে পারে, এটা মাইনাস ফিগার হতে পারে, এটা বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ, এটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ। খেয়াল করে দেখো এটা কিন্তু উপরের সাথে কোনো যোগ বিয়োগ হবে না, এই দুইটা যোগ বিয়োগ করার পর যে ব্যালেন্সটা আসবে এটা ওই বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ। এরপর দুইটা খাত থেকে আমরা চলে গেল সর্বশেষ খাত অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। এটা শুধু দায় পাশের দিকে খেয়াল করবা, দায় পাশে উপরে তো চলতি দায় চলে গেছে, চলতি দায় ছাড়া তুমি একটু খেয়াল করে সুন্দর করে দেখতে পারবা। যদি আমি বা দায় পাশে কী থাকে, শেয়ার, যদি বাজারে শেয়ার ইস্যু করি, মানে বাজারে যদি শেয়ার ছাড়ি বা শেয়ার যদি বিক্রি করি, তাহলে জনগণ কী করবে, আমার কাছ থেকে শেয়ার ক্রয় করবে, আর এর বিনিময়ে আমাকে কী দিবে, টাকা দিবে। যদি টাকা দেয় তাহলে নগদ টাকার পরিমাণ আমার কি অটোমেটিক বৃদ্ধি পাবে শেয়ার ইস্যু করলে বা বিক্রি করলে। ঠিক বন্ড যদি আমি ইস্যু করি বা বিক্রি করি, নতুন করে বাজারে ছাড়ি, তাহলে ঠিক জনগণ বন্ড কিনবে, আমাকে কী দিবে, নগদ টাকা দিবে, তাহলে আমার কি অটোমেটিক টাকা বৃদ্ধি পাবে। এবার লভ্যাংশ, যদি কারবারে লাভ হয়, লাভ হওয়ার পরে এই লাভের মালিককে যারা শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডার যদি আমি লভ্যাংশ দিয়ে দিই তাহলে আমার কারবারের টাকার পরিমাণ কী পাবে, হ্রাস পাবে। এবার বন্ড বা ঋণপত্রে মূল্য পরিশোধ, যদি যার কাছ থেকে বন্ড বা ঋণপত্র আমি যারা কিনেছে তাদেরকে যদি আমি পরিশোধ করে দিই টাকাটা, তাহলে অটোমেটিক কী দেখা যাবে যে আমার টাকা চলে যাবে, তাহলে মাইনাস হবে। এই চারটা বিষয়, শেয়ার বা বন্ড যখন আমি ইস্যু বা বিক্রয় করবো বৃদ্ধি পাবে বা বৃদ্ধি পেলে এটা বৃদ্ধি, বন্ড বা ইস্যু বা বিক্রয় করলে এটা কী হবে, প্লাস, লভ্যাংশ প্রদান করলে মাইনাস হবে, ঋণপত্র পরিশোধ করলে মাইনাস হবে। এরপর এটা যোগ বিয়োগ করার পর যে হেডলাইনটা আসবে তা হচ্ছে অর্থায়ন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ। এটা শুধু দেখো উপরের সাথে কোনো কিছুই যোগ হবে না, এই হেড এটার যে অংশটা শুধু আসবে অর্থায়ন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ। তাহলে আমার হেডলাইন গেলে কয়টা, পরিচালন কার্যক্রম দ্বারা নিট নগদ প্রবাহ, পরিচালন কার্যক্রম কিন্তু উপরে নিট মুনাফার সাথে যোগ বিয়োগ হবে, এটা বেরোবে, এটা স্বাধীন, একবারে সরাসরি বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ, অর্থায়ন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ। এখানে 1, 2, 3 তিনটা ব্যালেন্স হলো, তিনটা ব্যালেন্স যোগ বিয়োগ করার পর যে ব্যালেন্সটা আসবে, দেখো চারটা স্টার দিয়ে আমি বুঝিয়েছি, এটার নাম হবে নিট নগদ প্রবাহ বৃদ্ধি অবলিক হ্রাস। বলতে পারো স্যার দুইটা কেন, যদি এটা প্লাস ফিগার বের হয় তাহলে নিট নগদ প্রবাহ বৃদ্ধি, আর যদি এটা মাইনাস ফিগার বের হয় তাহলে নিট নগদ প্রবাহ হ্রাস। আসার পর এরপর যোগ প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক নগদ তহবিল শুরুতে আমার একটা ব্যালেন্স দেওয়া থাকবে, ধরো 14-15 সালে অঙ্ক যদি হয় 14 সাল, এবং কি পরেরটা কি 15 সাল, প্রারম্ভিক নগদ তহবিল যোগ করার পর আসবে সমাপনী নগদ তহবিল, অর্থাৎ এটা নগদান বইয়ের জেড। এই জেডটা যদি হাতে নগদের সমাপনী নগদ তহবিলের সেটা জেডের সাথে মিলে তাহলে তোমার নগদান বই এবং বাকি স্টেটমেন্টগুলো কি সঠিক বলেই তুমি কি ধরে নিবা। তার মানে এটার মাধ্যমে কি দেখা যাচ্ছে, সর্বশেষ ব্যালেন্সটা যদি অঙ্কের নগদান নগদের সমাপনী ব্যালেন্সের সাথে মিলে তাহলে দেখা যাচ্ছে যে আমার অঙ্কটা ঠিক ধরে নেব, তার মানে এটা দ্বারা আমার গাণিতিক শুদ্ধতা কী করা হয়, যাচাই করা হয়। তো দেখো একটু ভালোভাবে খেয়াল করে, এই চার্টটা খুবই ইম্পর্টেন্ট, এই চার্টটা যদি তোমরা পারো অঙ্কটা খুব ইজিলি করতে পারবে। সবাই এই চার্টটার আগামী ক্লাসটা করার আগে সবার মাথায় ঢুকে নিবা, তারপর নেক্সট ক্লাসে আমরা একটা অঙ্ক করব, সেখানে তোমরা বুঝতে পারবা যে এই চার্টটা কতটা ইম্পর্টেন্ট। আশা করি নেক্সট ক্লাসের আগে সবাই অঙ্কটা করে নিবা।